です。সহ্য করতে পারছি না, কি করেছেন? হোল নাইট ওই মিঠাই রানীর সাথে এক ঘরে থাকলো, লক ভেঙে গেছে। এরপর আমাকে এটাও বিশ্বাস করতে হবে, আমি অ্যাডজাস্ট মেনে নিতে পারছি না। কেটে গেলে তো কল ব্যাক করে মানুষ তোমার হয়ে যাচ্ছে। শোন টেস, ফোন করলে না কথাটাও বলবি, এরকম ফোন করে কেটে দেওয়াটা আমি একদম পছন্দ করি না। এনিওয়ে তোর কি চাই? ওই প্রেজেন্টেশনটা চাই, তাই তো? আমি তোর ওই ঘন্টাখানের মধ্যে পাঠাচ্ছি। কথা বলছিস না কেন? হ্যালো, তুই কি করে মিষ্টি বাড়ির সাথে একই ঘরে সারা রাত থাকলি? স্যার বলবি একবার। আমি সত্যি শকড হয়ে যাচ্ছি। আমি তোর সাথে প্রেজেন্টেশনটা নিয়ে কথা বলছি আর তুই এখনো মিঠাইয়ের বিষয়টা নিয়ে আটকে আছিস। হ্যাঁ স্যার, আটকে আছি আমি একই সাবজেক্টে। দুনিয়ার চোখে ওই মেয়েটা তোর লিগাল জায়গা, যার বিরুদ্ধে কেস করছিস তারই সাথে একই রুমে নাইট স্পেন্ড করছিস, এরপর টিকবে এই কেসটা? আমি কি জানতে পারি তোকে রাত্রে এক ঘরে থাকার ব্যাপারটা কে জানালো? কেন, আঙ্কেল আজ এসেছিল সকাল সকাল মমের সাথে ডিসকাস করতে। মম সকালে চেম্বারে বেরিয়ে গেল, তার আগেই আঙ্কেল সবটা মমকে বলেছে। মমও খুব রেগে আছে, বলছে এইভাবে কোনো কেস হয় না। গ্রেট, নো ওয়ান্ডার, তাহলে তো মিটেই গেল স্যার। তাহলে আন্টিকে বলে দে এই ডিভোর্সের ঝামেলায় ঢোকার কোনো দরকার নেই। হোয়াট, তার মানে আমি যেগুলো বলেছিলাম সবটা ঠিক? দেখ টেস, তোর যা ভাবার তুই ভাবতে পারিস, তবে তবে আমার মনে হয় তোর সত্যিটাও জানাটা খুব ইম্পর্টেন্ট। দেখ, আমরা যে ঘরে বসে ডিসকাশনটা করছিলাম সেই ঘরের লকটা ভেঙে গেছিল, আমরা দুজনে আটকা পড়ে গেছি। আর আর আমার রাত্রিবেলা একটু জ্বর হয়েছিল, তাই খুব একটা সেন্সিও ছিল। এনিওয়ে আমি কেন এক্সপ্লেনেশন দিচ্ছি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমার লাইফ, আমি যা খুশি তাই করবো, ছাড়। ওই বুঝতে পারি না, আমার লাইফ নিয়ে সবার এত বক্তব্য থাকে। কি হয়েছে টেস, ডিস্টার্ব করছিস কেন বারবার? ভাই সেট, আর কোনোদিনও ডিস্টার্ব করবো না তোকে। ভালো থাকিস। মানে পুরো কিসের মেডিসিন টেস, তুই কি করছিসটা কি বলতো? হোয়াটসঅ্যাপ উইথ ইউ? আমি পারছি না তোর এই ব্যবহারটা নিতে, পারছি না আমি। তোকে ভালোবাসি, সেন আই লাভ ইউ। আই লাভ ইউ সেন। আর তুই যদি আমাকে অ্যাকসেপ্ট না করিস তোর লাইফ পার্টনার হিসেবে, তাহলে কাউকে অ্যাকসেপ্ট করতে পারিস না তুই। মিঠাই রানীকে তো নয়,
আই ওয়ান্ট অ্যালাউ দ্যাট। আর আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তুই রেসপন্সিবল হবিস। ইউ উইল বি রেসপন্সিবল। বলে দিলাম। এসব কি করছে টেস? আমি তোকে ভালোবাসি সেন, আই লাভ ইউ, আই লাভ ইউ সেন। আর তুই যদি আমাকে অ্যাকসেপ্ট না করিস তোর লাইফ পার্টনার হিসেবে, তাহলে কাউকে অ্যাকসেপ্ট করতে পারিস না তুই। মিঠাই রানীকে তো নয়। আই ওয়ান্ট অ্যালাউ দ্যাট। নো ওয়ে। মাথাটা গিয়েছে। এতটা রাস্তা ড্রাইভ করে যেতে গেলেও দেরি হয়ে যাবে। যাবোই বা কি করে? ডক্টর আঙ্কেল বারবার করে বললো ব্লাড টেস্টের রিপোর্টটা না আসা পর্যন্ত নিজেকে আলাদা রাখতে। প্লিজ বলবো কিছু বুঝতে পারছি। কেন যে টেসের কানে এতগুলো কথা তুলতে গেল কি জানে। সে টেসের কানে কথাগুলো তুলেছে সেই সবটার সামনে। আপনি টেসের বাড়ি থেকে কতটা দূরে আছেন জানতে পারি? কেন? যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাকে টেসের বাড়িতে পৌঁছাতে হবে। আমি আন্টিকে ফোন করছি কিন্তু কিছুতেই পারছি না। কাল রাতের ঘটনাটা টেসকে জানিয়ে যে ড্যামেজটা আপনি করেছেন সেই ড্যামেজটার কন্ট্রোল আপনাকেই করতে হবে। মানে কি বলছো একটু স্পষ্ট করে বলো। টেস মেন্টালি খুব একটা স্টেবল নেই স্যার। আপনি নিশ্চয়ই বিরাট করে আন্টিকে বলেছেন যে কাল রাত্রে আমি আর মিঠাই একটা ঘরে লক হয়ে গেছিলাম। অবশ্য আপনি কিভাবে জানলেন আমি জানি না, তবে টেস এই কথাটা মেনে নিতে পারেনি। আপনি প্লিজ গিয়ে দেখুন ও ঠিক আছে কি। আমি এখন যেতে পারবো না। অ্যাকচুয়ালি ডক্টর আঙ্কেল আমাকে বলেছেন যতক্ষণ আমার ব্লাড টেস্টের রিপোর্টটা আসে ততক্ষণ আমাকে আলাদা থাকতে হবে। আমি মনোহরায় ডুবছি আমি। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি দেখছি। আমি জানি না তুমি তোরসার মতো একটা মেয়েকে এইভাবে ইগনোর কি করে করো। তোমার আর মিঠাইয়ের বিয়েটা ভাঙলে এবার আমি জোর করেই তোমার আর তোরসার বিয়েটা দেবো। আমি আমি ঠিক করেই রেখেছি, তৈরি থেকো তুমি। আমি ভাবছিলাম এই যে দাদা ভাই কাল রাতে হঠাৎ এখানে চলে এলো, আজ সকালে বাড়ি যাওয়ার সময় তোমার উপর এতটা রেগে গেল, মানে আমি ভাবছিলাম যে এই রাগটা হঠাৎ কেন? এটা তোমাকে এখানে রেখে দেওয়ার জন্য নয় তো? সীতামা দিদি যথেষ্ট হয়েছে। হ্যাঁ
মিতার সাথে কি হতে চলেছে, আর ঠাট্টা করো না আমাকে নিয়ে। ছাড়ো মিঠাইয়ের কথা, তুমি তোমার কথা বলো। বলছি, কাল রাতে কি কি বললো নতুন জামাই বাবু তোমাকে? কি আবার বলবে, বলার কি আছে, কি বলবে, এমনি গল্প করছিলাম। তোমার মাথা ঠিক আছে তো? তুমি এক বছর বাদে আমার আর নিপার বিয়ে দেওয়ার কথা ভাবছো? এটা কি কোনো সিনেমা চলছে? বন্ধুত্বটুকু হোক, সব ঠিক আছে কিছু তোমাদের? কি হয়েছে বলতো, তুমি কিছু লুকোচ্ছ না? না মিঠাই, তোমার কাছে আমি কি লুকোবো বলতো? আচ্ছা শোনো না, তোমার সাথে অন্য একটা ব্যাপারে দরকার আছে। আমি চাই যে নিপার সাথে এই বাড়ির সবার সম্পর্কটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাক। তবে তার জন্য নিপাকে এখানে আসতে হবে। আমি সকালে ফোন করেছিলাম নিপাকে, বললাম যে তুই এখানে চলে আয়, তাহলে আমরা সবাই এখানে আছি, খুব আনন্দ হবে, মজা করব। কিন্তু কিছুতেই আসতে রাজি হল না। মিঠাই, তুমি প্লিজ একবার ফোন করে বলবে নিপাকে আসতে। আসলে রবীন্দ্র জয়ন্তীর দিন তোমার বলার পরেই নিপা আমাদের সবার সাথে গান গাইতে নিচে নেমে এসেছিল, তাই বললাম। সীতাবা দিদি, বলছি থাক না এখন কতদিন, নিপা দিদিকে এখনই এই বাড়িতে নিয়ে আসার দরকার নেই, বুঝলে তো? কেন মিঠাই, বিচারি একটা ভুল করে ফেলেছে, তার জন্য আর কত শাস্তি পাবে বলতে পারো? দেখো আমি ওই বাড়িতে নেই, তুমিও এখানে, ও একা একা ওখানে কি করে থাকবে একবারও ভেবেছো? করে বলো যে রাতুল যাচ্ছে, ওকে নিয়ে আস। শ্রীতমা দিদি, কেন এরকম করছো তুমি? নতুন জামাই বাবু যাবে নিপা দিদিকে আনতে, কেন নিপা দিদি বাড়ির গাড়ি করে চলে আসবে? বাড়িতে দাদু ঠাম্মা আছে, এখন নতুন জামাই বাবু যদি নিপা দিদিকে বাড়িতে আনতে যায়, তাহলে দাদু ঠাম্মা কি ভাববে বলো তো নতুন জামাই বাবু সম্পর্কে? সীতমা দিদি, কেন এরকম করছো তুমি? নতুন জামাই বাবু যাবে নিপা দিদিকে আনতে, বাড়িতে দাদু ঠাম্মা আছে, এখন নতুন জামাই বাবু যদি নিপা দিদিকে বাড়িতে আনতে যায়, তাহলে দাদু ঠাম্মা কি ভাববে বলো তো নতুন জামাই বাবু সম্পর্কে? আমার না কিরকম লাগছে তোমাকে, কেমন একটা অস্থির অস্থির লাগছে, কি হয়েছে সুরম দিদি? আমাকে বলো সব ঠিক আছে তো? সত্যি করে বলো তো, নতুন জামাই বাবু তোমাকে কি কিছু বলেছে? মিঠাই, সূর্য বলো তো, রাতুল যদি নিপাকে আনতে যায়, সেখানে দাদাইটা আমি কি ভাবার থাকতে পারে? দেখো আমরা এরকম করলে কিন্তু নিপার সাথে কারোর সম্পর্ক কোনোদিন সহজ হবে না,
আর মিঠাই আমরা মানে আমরা হল্লা পার্টি প্রত্যেকে তো প্রত্যেকে খুব ভালো বন্ধু। আজ আমার জন্য যদি রাতুল আর নিপার মধ্যে দূরত্বটা থাকে, মানে যদি থেকেই যায় দূরত্বটা, তাহলে সেটা আমার কি কোনোদিন ভালো লাগবে নাকি রাতুলের কোনোদিন ভালো লাগবে, তুমি বলো তো। নিপাকে ফোনটা করো, দেখো কে কি ভাবলো তা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই, তুমি নিপাকে ফোনটা করো। আমি যুক্তির সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, তোমরা কথা বলো না, আমি তো দিদির কাছেই যাচ্ছিলাম।